আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিডি টুডেজের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আপনাদের সামনে বিভিন্ন ধরনের পেশেন্ট, বিভিন্ন ধরনের রোগ নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হই ভিন্ন ভিন্নভাবে। আমরা চেষ্টা করি আপনাদের সামনে নিয়ে আসার জন্য তাদের যে পরিস্থিতিতে তারা পড়েছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সেখান থেকে তারা কীভাবে তারা রিকভার হন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসার জন্য। জন্মগতভাবে আমরা প্রতিটি মানুষই চাই একটু ভালোভাবে, একটু সুস্থভাবে বেঁচে থাকার জন্য। সুস্থভাবে বাচ্চাটা আমাদের সবারই অধিকার, কিন্তু এই সুস্থভাবে বাঁচতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের রোগ শোক থেকে শুরু করে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হই এবং সেখান থেকে আমরা পরিত্রাণও পাই। তবে সেটা অবশ্যই একটি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে, কারণ সঠিক সিদ্ধান্ত যদি আপনি সঠিক সময় নিতে পারেন আপনি অবশ্যই যে কোনো ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তো এই আমাদের ভালোভাবে বেঁচে থাকার যে নিরন্তর প্রতিযোগিতা সেটা থেকে সকলে কিন্তু বেঁচে উঠতে পারেন না। আসুন দর্শক, ঠিক তেমনি একজন পেশেন্টের সাথে আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিই, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর এবং হাঁটু ব্যথাজনিত উনি সমস্যায় ভুগছিলেন। ওনার হাটের প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, গত 10 বছর যাবত উনি এই সমস্যাটায় ভুগছিলেন। আসুন সরাসরি ওনার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম মা, আমাদের দর্শকের উদ্দেশ্যে কি আপনার নামটা একটু বলবেন? জরিনা বেগম মায়া। আপনি কোথা থেকে এসেছেন? পোস্তগোলা, নতুন আলিবর। আচ্ছা, পোস্তগোলা থেকে এসেছেন। আচ্ছা, আমাদের সাথে কি একটু শেয়ার করা যায় আমাদের দর্শকদের সাথে যে আপনার মূলত সমস্যাটা কি ছিল? আমার মাজার হাড্ডি ক্ষয় গেছে, পায়ের গিরার হাড্ডি ক্ষয়, এগুলোর জন্য এখানে আসা। আচ্ছা, আপনার হচ্ছে কোমরে আপনার সমস্যা ছিল এবং হাঁটুর ব্যথা ছিল এবং প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল আমরা যতটুকু জানি। এটা কত বছর যাবত ছিল এই সমস্যাটা? আজকে 6 মাস অবধি বেশি, আগে এত বেশি ছিল না, এখন এখানে আইসা আল্লাহ দিলে সুবিধা। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। তো ট্রিটমেন্ট করার পরে এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন আজকে? আল্লাহ দিলে ভালো। ভালো। আপনি কি আপনার যে স্বাভাবিক মুভমেন্টগুলো বা নড়াচড়া, কোমরে ব্যথা বা হাঁটু ব্যথাগুলো কি এখন আছে? না, এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ। জি। দর্শক, এখানে আমরা ওনার হাজবেন্ডকে একটু পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু ডিটেলসে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার নামটা একটু বলুন। হাজি মুখলিসুর রহমান। হাজি মুখলিসুর রহমান। স্যার, আমাদেরকে কি একটু বলবেন আপনার সহধর্মী নিয়ে? আমরা জানি যে উনি দীর্ঘ 10 বছর যাবত ওনার কোমর এবং হাঁটু ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। এটা হয়তো প্রথম দিকে একটু অল্প পরিমাণে ছিল, প্রথম যখন এটা ধরা পড়ে বা এই ব্যথাটা ওনার যখন শুরু হয় তখন আপনারা কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন ওনার জন্য? ডিপিএসসি হাসপাতালে যেভাবে আমাদের চিকিৎসা বা শিক্ষার সুব্যবস্থা হয়েছে এভাবে আমরা অন্যদিকে পাইনি এবং করতে পারিনি। আমরা এখানে আমার এক বন্ধুর দ্বারা আমি খবরটা পাইলাম, পাইয়ে এখানে খোঁজ নিলাম, আসি খোঁজ নিয়ে সাড়ে সাত থেকে ট্রিটমেন্ট নিলাম, এরপরে ভর্তি হইলাম এবং চিকিৎসা নিলাম। ইনশাল্লাহ আমার ওয়াইফ এখন আল্লাহর রহমতে খুব সুস্থ অবস্থায় আমরা ফিরে যেতেছি বাড়িতে। আচ্ছা স্যার, আমাদের সাথে কি একটু শেয়ার করা যাবে যখন প্রথম দিকে ওনার এই সমস্যাটা শুরু হয় তখন আপনারা কি প্রাথমিকভাবে কোনো ডক্টর বা কোনো ধরনের মেডিসিন ওনাকে দিয়েছিলেন? হ্যাঁ, দেখাছিলাম, কিন্তু আমরা পুরোপুরি ভালো হইনি। দীর্ঘ একটা সময় উনি বিভিন্ন ধরনের ওষুধ বা এই ধরনের জিনিসগুলো উনি ব্যবহার করেছিলেন, কিন্তু ওনার যে স্বাভাবিক যে ব্যথাটা চলে যাওয়া বা এই ধরনের কোনো সমাধানটা হয়নি। পরবর্তীতে আপনারা স্যারের ব্যাপারে কিভাবে জানতে পারেন? আমার এক বন্ধুর মাধ্যমে আমি জানতে পারলাম, টিভিতে আপনাদের সংবাদে অ্যাডে দেখা যাইতেছে যে হাসপাতালের অ্যাড দেওয়া হয়েছে, আমার বন্ধু আমার জানাইলো, তখন আমি নিজেও দেখলাম, দেখে আমার ভালো লাগলো এবং আমি আসি, নিজেকে খোঁজ নিচ্ছি, এরপর আমার ওয়াইফকে নিয়ে আসছি এখানে, আমি আমরা চিকিৎসা শুরু করি এবং চিকিৎসা আমরা আজকে চলে যাইতেছি, কিন্তু আমরা খুব আনন্দিত এবং চিকিৎসা ইনশাল্লাহ আমাদের খুব ভালো হয়েছে। স্যার, স্যারের আন্ডারে আপনারা কতদিন ভর্তি ছিলেন? আজ 2 সপ্তাহ। 2 সপ্তাহ, 14 দিন আপনারা ভর্তি ছিলেন। তার মানে গত 10 বছর যাবত উনি ওনার যে কোমর এবং হাঁটু ব্যথা এবং প্রতিটা জয়েন্টের ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন, আজকে মাত্র 14 দিন উনি ট্রিটমেন্ট নিয়ে আজকে সম্পূর্ণ, 12 দিন ট্রিটমেন্ট নিয়ে এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। কেমন লাগছে আপনাদের কাছে? খুব আনন্দ লাগতেছে ইনশাল্লাহ, কারণ দীর্ঘ অনেকটা দিন পরে উনি আজকে সুস্থ এবং ভালো আছেন।
স্যার আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, আপনারা যতদিন এই ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্টরত অবস্থায় ছিলেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স ক্রিয়া ফিজিও ট্রিটমেন্ট, যেটা স্যার সবসময় বলেন যে হাঁটু এবং কোমর ব্যথা বা ঘাড় ব্যথা জনিত যে ধরনের পেশেন্ট আছেন তাদেরকে অপারেশনবিহীনভাবে উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ করে দেন আল্লাহর রহমতে, তো এই চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন যে কেমন লেগেছে আপনাদের কাছে? এই চিকিৎসাটা মূলত সবচেয়ে চিকিৎসাটাই উত্তম, কেননা কোনো কাটা নাই, শিরা নাই, অপারেশন নাই, এবং ব্যায়াম এবং থেরাপি এবং বিভিন্ন ওষুধের মাধ্যমে যিনি রোগীদের সুস্থ করে তোলা। সবচেয়ে বেশি হলে হাসপাতালের নার্স স্টাফ এরা রোগীর প্রতি খুবই সদর এবং রোগী এদের প্রতি খুব সন্তুষ্ট। স্যার আপনাদের কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনারা যেটা বলেছিলেন যে গত 10 বছর যাবত উনি ওনার এই সমস্যাটার কারণে উনি ভুগেছেন এবং আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, কিন্তু আপনারা হয়তো যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনারা পাননি। পরবর্তীতে আপনারা আপনাদের একজন আত্মীয়ের মাধ্যমে জানতে পেরে আপনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে নিয়ে এসেছেন। তো আপনাদের মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো জানেন না যে কার কাছে গেলে তারা ভালো হবেন বা এই ধরনের সমস্যাটা অনেকেই ভুগছেন, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? আমি সবাইকে যারা এই ডক্টর শফিউল্লাহ প্রধানের খোঁজ পাইবেন, আমি আশা করি আপনারা ইনশাল্লাহ কোনো কিছু না ভাবে এখানে চলে আসবেন। আপনার যে ব্যথা, যে কোমর ব্যথা, যে সমস্যাগুলো আছে এখানে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা এবং সঠিক চিকিৎসা দেওয়া হয় এবং সুস্থ হইয়া রোগী বাড়ি ফিরে যায়। এখানে কোনো রকম অসুস্থতা নিয়ে রোগী ফেরত যেতে এই পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে বলেছেন। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ওনার কাছ থেকে আপনারা জানতে পারলেন যে উনি দীর্ঘ 10 বছর যাবত ওনার কোমর এবং হাঁটু ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন এবং বিভিন্ন জায়গায় ওনারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার পরেও যখন ওনারা এক প্রকার হতাশ হয়ে গিয়েছিলেন সেই মুহূর্তে ওনারা ওনাদের একজন আত্মীয়ের মাধ্যমে প্রথম জানতে পারেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে, ওনার যে অ্যাডভান্স ক্রিয়া ফিজিও ট্রিটমেন্ট সেটার ব্যাপারে জানতে পেরে ওনারা ওনার আন্ডারে থেকে ভর্তি হয়ে মাত্র 12 দিনই এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। দর্শক, আমরা সকলেই আসলে চাই ভালো থাকতে, আমাদের বাকিটা জীবন আমরা যাতে সুস্থ এবং ভালোভাবে থাকতে পারি সেই নিরন্তর চেষ্টা কিন্তু আমাদের সকলের ভিতরেই থাকে। তবে সঠিক একটি তথ্যই পারে আমাদেরকে এবং সঠিক একটি সঠিক ট্রিটমেন্টই পারে আমাদেরকে ভালোভাবে বেঁচে থাকার জন্য সহযোগিতা করতে। ধন্যবাদ আপনাদের সকলকে, এতক্ষণ কষ্ট করে এই পুরো বিষয়টা আপনারা শুনলেন ওনার কাছ থেকে, আশা করি এ থেকে আপনারা ভালো একটি শিক্ষা গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। হাসপাতালের শফিউল্লাহ প্রধানকে আন্তরিক মোবারকবাদ এবং হাসপাতালের যত স্টাফ এবং যারা আছে চিকিৎসক সবাইকে আন্তরিক মোবারক জানাইয়া আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।